আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের স্পট বা কালো দাগ তুলতে করণীয় বিষয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতে স্পট পড়া বা ধরা সমস্যা রয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে যে স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত সঠিকভাবে ভালোভাবে দাঁত পরিষ্কার করার না কারণে এ ধরনের স্পট এবং কিছু খাদ্যাভ্যাসের কারণে এ ধরনের স্পট হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের যে স্পটগুলো থাকে এগুলো দাঁতের সঙ্গে খুব শক্ত এবং মজবুতভাবে আটকে থাকে অর্থাৎ আপনারা হয়তো ঘরোয়া কোনো পদ্ধতিতে এ ধরনের স্পট তোলা সম্ভব হয় না তো ভিওর্স এ ধরনের স্পট যদিও প্রাথমিক অবস্থায় অল্প থাকলে দাঁতের কোনো ধরনের সমস্যা ঘটায় না তবে দেখতে দেখতে বেশ সৌন্দর্য হানি ঘটার কারণে বেশ অস্বস্তি লাগে দাঁতের উপরে যদি এ ধরনের স্পট থাকে সেগুলো দেখতে ভালো দেখায় মূলত অনেকেই দাঁতের যে স্পটগুলো থাকে এগুলা বাড়িতে বসে ঘরোয়াভাবে কোনো ধরনের কোনো টোটকার মাধ্যমে এগুলা ওঠানোর চেষ্টা করেন কিন্তু তাতে হিতে বিপরীত হয় অর্থাৎ দাঁতের উপরিভাগে যে অ্যানামেল অংশটি থাকে এটির উপরে খোঁচাখুচি করলে বা অতিরিক্ত ঘষাঘষি করলে তাহলে দাঁতের যে উপরে যে অ্যানামেলটি থাকে সেটি নষ্ট হতে থাকে এবং আরও বেশি খসখসে ভাব হয়ে যায় আর যত বেশি দাঁতের উপরে খসখসে ভাব হয় তত বেশি ততই বেশি দাঁতে স্পট ধরতে থাকে তো ভিউয়ার্স এটি সামনের দিকতে দেখলে এমনটি দেখা যায় এর থেকে কম হতে পারে বেশি হতে পারে এখানে দেখতে পাচ্ছেন নিচের মাড়ির ভিতরের দিকে বেশ অনেক বেশি স্পট রয়েছে যারা সাধারণত অনেক বেশি চা পান করেন তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয় আর এছাড়া দাঁতের অবহেলার কারণেও এ ধরনের স্পট দাঁতে ধীরে ধীরে জমতে থাকে এমন অবস্থা মাত্র একদিনে সম্ভব নয় এটি কয়েক বছর ধরে ধীরে ধীরে এ ধরনের স্পটের সমস্যা হতে থাকে বৃহস মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত ওয়াশ করা দাঁত স্কেলিং করা কারণ হচ্ছে যদি আপনি ছ মাসের ভিতরে দাঁত স্কেলিং করান বা ওয়াশ করান তাহলে এ ধরনের স্পট বা এ ধরনের দাগ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়া আপনি যখন স্কেলিং করাবেন তখন প্রতিটি দাঁত একটি একটি করে কিন্তু দাঁত স্কেলিং করা হয় দাঁত ওয়াশ করা হয় আর সেই সময় ডেন্টিস্টের চোখে প্রতিটি দাঁত পড়বে আর দাঁতে যদি কোনো সমস্যা তখন তার ধরা পড়ে তাহলে আপনাকে জানাতে পারবে যে আপনার দাঁতের সমস্যা রয়েছে আর তখন আপনি ট্রিটমেন্ট করে নিলে প্রাথমিক অবস্থায় খুবই অল্প খরচে এবং অল্প সময়ের ভিতরে সে ট্রিটমেন্টটি আপনি করিয়ে নিতে পারেন ভিউয়ার্স তো সাধারণত এই সকল যে স্পটগুলো রয়েছে বা দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমে থাকা যে সমস্যাগুলো রয়েছে এর জন্য আপনাকে স্কেলিং করাতে হবে আপনি ঘরোয়াভাবে এগুলা এই যে স্পটগুলো রয়েছে এগুলো ঘরোয়াভাবে কখনোই তোলা সম্ভব নয় ঘরোয়াভাবে যদি আপনি তোলার চেষ্টা করেন তাহলে আপনার দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের উপরিভাগে দাগ নতুন করে দাগ সৃষ্টি হতে পারে এছাড়া খসখসে ভাব হয়ে যায় তো ভিওর্স এগুলোর জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করতে হবে আলট্রাসাউন্ড স্কেলার দ্বারা যা যা দ্বারা ডেন্টিস্টরা দাঁত স্কেলিং করিয়ে থাকে তো ভিওর্স এই মেশিন দ্বারা আপনাকে দাঁত স্কেলিং করতে হবে হাত দিয়ে কোনোভাবেই ঘষাঘষি করা যাবে না আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন তখন সে আল্ট্রাসনিক যে স্কেলার মেশিন আছে সেই মেশিন দিয়ে আপনাকে যদি দাঁতগুলো স্কেলিং করে দেয় তাহলে ঠিক আগে নতুন অবস্থায় যে দাঁতটি ছিল ঠিক তেমনটি হয়ে যাবে এরপরে স্কেলিং করানোর পরে আপনি নিয়মিত যদি দাঁত ব্রাশ করেন তাহলে সচরাচর সেই স্পটগুলো আর আসতে পারবে না ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে একই সঙ্গে স্পট রয়েছে প্রতিটি দাঁতের গোড়ায় এবং সেই সঙ্গে দাঁতের ভিতরে দু দাঁতের মধ্যবর্তী স্থানে অনেক বেশি ক্যালকুলাসও জমে আছে তো এই মতো অবস্থায় আপনাকে স্কেলিং করালে যে স্পটগুলো রয়েছে স্পট তো উঠে যাবেই সেই সঙ্গে দাঁতের গোড়ায় বা মাড়িতে যে ক্যালকুলাস বা পাথর পড়ে যাওয়া সমস্যা থাকে এগুলাও কিন্তু ওয়াশ করার মাধ্যমে স্কেলিং করার মাধ্যমে এগুলা পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে স্কেলিং করার পরের ছবিটি দেখানো হয়েছে এই দাঁতগুলা স্কেলিং করার পরে এটি দেখা যাচ্ছে তো ভিউয়ার্স যখন এ ধরনের স্পট এবং ক্যালকুলাস দাঁত এবং মাড়িতে জমে থাকে তখন সেখানে ব্যাকটেরিয়া বসবাস করে আর তার জন্য দাঁতে অন্য অন্য দাঁতের সমস্যা হতে থাকে এবং মাড়িরও সমস্যা হতে থাকে জিনজিভাইটিস রোগ হয় তো এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে অবশ্যই আপনি ছয় মাস অন্তর না পারেন বছরে অন্তত একবার দাঁতগুলা স্কেলিং যদি করিয়ে নেন তাহলে এ ধরনের সমস্যা আপনার নাও আসতে পারে ভিওর্স এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতেই কিন্তু কিছু না কিছু স্পট রয়েছে তো এই সমস্ত দাগ বা স্পট সাধারণত আপনি ঘরোয়াভাবে কোনোভাবেই তুলতে পারেন না তো এ ধরনের স্পট ওঠানোর জন্য যত কঠিন স্পটই হোক না কেন স্কেলার মেশিনের মাধ্যমে সেগুলো ওয়াশ করে বেশ সাদা এবং ঝকঝকে করা যায় তো ভিওর্স মূলত যদি দাঁতের স্পট থাকে ঘরোয়াভাবে কখনো ওই দাঁতের উপরে কোনো কিছু দিয়ে ঘষাঘষি করে আপনারা স্পট তুলতে যাবেন না অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি দাঁতগুলা স্কেলার মেশিন দ্বারা স্কেলিং করিয়ে নিলে সেম নতুন দাঁতের মতো হয়ে যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া স্কেলিং বা দাঁত ওয়াশ করার খরচ সম্পর্কে বা অন্য বিষয় জানতে আমার ভিডিও ডিসক্রিপশান বক্স অনুসরণ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম